আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি কৌশল করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসে তাহলে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করবে, তাই বিজেপিকে পরাস্ত করার জন্য আওয়াজ উঠেছে। শনিবার ইন্ডিজোটের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সমর্থনে বনকুমারী বাজারে নির্বাচনী সমাবেশে এভাবেই জনগণকে বিজেপির বিরুদ্ধে সতর্ক করেছেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার দাবি, ত্রিপুরায় জঙ্গলের শাসন চলছে, মায়েরা বোনেরা যারা আক্রান্ত হচ্ছেন পুলিশ তাদের মামলা নিচ্ছে না, পুলিশ বিজেপির মণ্ডলের ঠিকানা দিয়ে দিচ্ছে, প্রতিদিন রাস্তায় লাশ পড়ে থাকছে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জনমুখী সরকার, বিকল্প সরকার গঠন করার চেষ্টা করুন। দেশের মধ্যে ফ্যাসিজম চলছে, ফ্যাসিস্ট কায়দায় কালো আইন তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিন তিনি জোর গলায় বলেন, ত্রিপুরায় প্রথম কোন রাজনৈতিক দল কম ভোট পেয়েও সরকারে মসনদে বসতে পেরেছে, বিজেপি সরকার ভয় পেয়েছে তাই তারা অগণতান্ত্রিক কায়দা অনুসরণ করছে, জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদিন তিনি আরো বলেন, ইডি সিবিআই ও নির্বাচন কমিশনকে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি সরকার, সংবিধানের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা আজ বিপন্ন, সবকিছু ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চলছে। আমি বিধানসভার কথা যদি বলি, আরো কোন সরকার এত কম ভোটে ত্রিপুরা এর আগে তৈরি হয়, তাহলে এই যে ঘটনার দৃষ্টান্ত কে স্থাপন করলো? আপনারা ভয় পাচ্ছেন তো, বুঝতে পারছি, এই মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, এই মাঠে আমাদের মিটিং ডাকলে জায়গা হতো না, রাস্তায় দাঁড়াতে এখন সবার মাথা, এরা তো আরো 4.5 বছর কি জানি হয় কি জানি হয়, এটা তো লোকসভার ভোট, এ নিয়ে আমাদের মাথা জমিয়ে কি লাভ? যদি না ঘামান, ঘর থেকে যদি না বেরোন, অস্তিত্ব রক্ষা করতে পারবেন যদি মনে করেন জিনিসের দাম কমবে, কমবে না, সস্তা রেশন পাবেন না, আপনার ছেলে কাজ পাবে না, মাথা গুজার জায়গা পাবেন না, ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের মতো বেঁচে থাকবার জন্মগত অধিকার, এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে, এটা ভাববেন? আপনার যে অধিকার, সে অধিকার শহরের সাথে ঘর থেকে বেরিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। ত্রিপুরা রাজ্যের সরকার, সরকারটা কোথায়? সরকারই তো নাই, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার অনাহার অনাহার মৃত্যু সন্তান বৃদ্ধি, গোটা পরিবার আত্মহত্যা করছে, খবর নিচ্ছে তো, কাজের জন্য বাইরে যাচ্ছে, ওখানে গিয়ে বেগুড়ে মারা যাচ্ছে, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছে না, খবর নিচ্ছে তো, খবর নিচ্ছে না তো, আক্রান্ত মায়েরা বোনেরা পুলিশের কাছে গেছে, পুলিশ মামলায় লিখে চাইছে না, বলছে কেউ আমার মামলা করে, কোর্টে যাবেন তো পয়সা খরচ হবে, আরো আক্রান্ত হবে, তো তারা তো ব্যাগুজের মতো দাঁড়িয়ে আছেন, পরামর্শ দিচ্ছে ফিরে যান, বলে ফিরে গিয়ে কী করবো, মণ্ডলের সঙ্গে কথা বলুন, তারা বলছে মণ্ডল এটা কি, বলে মণ্ডলকে চিনেন না, কোথায় আছে বিজেপি, তাদের কাছে যান, কিছু পয়সা করি খরচ হবে, মীমাংসা করে ফেলুন, তা না করে যদি মামলা করেন পয়সা খরচ হবে, আরও আক্রান্ত হবেন, সমস্যার সমাধান হবে না, এটা কোন রাজত্ব, এটাই তো জঙ্গলের শাসন, এটাকে চলতে দেবেন। পাশাপাশি এদিন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার হয়ে সকলের কাছে ভোট চাইলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।